একই জায়গায় মুরগি, খরগোশ, একটু মাটি ফেলছি। মাটি ফেলছি হচ্ছে আচিল মুরগি মাটিতে একটু খেলা করে, খরগোশ রেস্ট নিচ্ছে। এটি আমার ঘরের খরগোশের বাচ্চা, আমি একটা জিনিস দেখলাম, যতই ছাদে সব কিছু পালি না কেন, মাটি খুবই প্রয়োজনীয়। মাটি, মাটিতে সব প্রাণী খুব ফ্লেক্সিবলভাবে থাকতে পারে, খরগোশ বলেন, আঁচিল, মোরগ, সব কিছুই মাটিতে খুব ফ্লেক্সিবল থাকে। আমার এই মুরগিটা হয়তো ডিম পারবে কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ। আর এইবার আমি আঁচিলের বাচ্চা ফুটানোর চেষ্টা করব। আঁচিল মুরগি কিছু কিছু ক্ষেত্রে নিজের ডিমে নিজে তা দেয়, আর কিছু কিছু ক্ষেত্রে দেশি মুরগি লাগে। যেহেতু আমার দেশি মুরগি নেই, আমি চেষ্টা করব আঁচিল দিয়ে আঁচিলের বাচ্চা ফুটানোর ইনশাল্লাহ। দেখেন, মাটি থাকলে মাটিতে ওরা ওই যে নখগুলো দিয়ে খেলে, মাটির থেকে পোকামাকড় খাওয়ার চেষ্টা করে। তো এইখানে একটা ছাদ ড্যাম হওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য একটা পলিথিন দিয়ে তারপরে মাটিটা দিছি। কালো আঁচিল মুরগি আর সাদা মোরগ, দেখি এদের কম্বিনেশনটা কেমন হয় ইনশাল্লাহ। যদি আল্লাহ কপালে রাখে, এদের একটা কম্বিনেশনের বাচ্চা চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর উপর, বাকিটা কেন, পুরাটাই আল্লাহর উপর। আল্লাহ যদি কপালে রাখে, তাহলে এদের কম্বিনেশনে একটা বাচ্চা কী হয় দেখব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।